ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং পূর্ব বর্ধমানের বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন, প্রশাসনিক বৈঠক করবেন, তিনি দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার বীরভূম সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, আজ ফের জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব বর্ধমানের বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। যেমনটা আমরা জানতে পাচ্ছি, রাতে দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আজকে বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকেলে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলা পুলিশ সুপার এবং পৃথকভাবে অবশ্যই আমরা আজকে বর্ধমানে ঠিক কি কি কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, আজকে বর্ধমানে কখন পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক কি কি কর্মসূচি থাকছে তার? দেখো, এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পাচ্ছি, আজকে মুখ্যমন্ত্রী কিন্তু বর্ধমানের দু জায়গাতে আসবেন। প্রথম যেটি জানতে পারছি যে জামালপুরে, যেখানে বন্যা কবলিত জনমঙ্গল যারা রয়েছেন তাদের সাথে দেখা করবেন। অপরদিকে কিন্তু জেলা প্রশাসনের সাথে কিন্তু একটি জেলা শাসকের দপ্তরে কিন্তু একটা প্রশাসনিক বৈঠক করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যেটি যে প্রশাসনিক বৈঠক সেটি কিন্তু দুপুর 1:30 নাগাদ করবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এরপরে কিন্তু এখান থেকে বর্ধমানে প্রশাসনিক বৈঠক করে কিন্তু সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবেন দুর্গাপুরের উদ্দেশ্যে। একেবারে, এবং নিরাপত্তার বিষয়টা যদি একটু তুলে ধরো, কারণ আমরা এর আগে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গার পাঁশকুড়া ধরো পুরসুড়ায় বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখতে গিয়েছিলেন, এক্ষেত্রে কি একেবারে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী? কিছু কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এই বিষয়ে কিন্তু প্রশাসনিক তরফ থেকে কিন্তু কোনো তথ্য আমাদের সংবাদ মাধ্যমকে দেওয়া হয়নি। যেটুকুনি আমরা সূত্র মারফত জানতে পারছি যে জামালপুরে যাবে, সেখানে দামোদরের জল ঢুকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষকে সেখান থেকে উদ্ধার করে সেখানে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে এই মুহূর্তে কিন্তু যেটা যে জল কিন্তু অনেকটাই নেমে গেছে, তারপরও মুখ্যমন্ত্রী সেখানে যাবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠছে। কিন্তু প্রশাসনিক বৈঠক 1:30 সময় সেখানে কিন্তু 1:30 সময় প্রশাসনিক বৈঠক করবে। মুখ্যমন্ত্রী বর্তমানে সফরকে ঘিরে কিন্তু নিরাপত্তা বলে মুড়ে রাখা আছে, ত্রিস্তরীয় যে নিরাপত্তা সে নিরাপত্তা করেছে সাদা পোশাকের পুলিশ এবং রাজ্য পুলিশের সাথে কিন্তু যে মুখ্যমন্ত্রী যে নিজস্ব সুরক্ষা পুলিশ কর্মীরা আছে তারাও কিন্তু ইতিমধ্যেই বর্তমান শহরে কিন্তু এসে গেছে। জুলেখা, একেবারে নজর থাকবে কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্ধমানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং অবশ্যই আপনারা জানেন যে বর্ধমানে জামালপুর এবং রায়না 2 নম্বর ব্লকে বন্যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে, যদিও যে জল জমেছিল সেই জল অনেকটা নেমে গিয়েছে, তবে বন্যা দুর্গত বা প্লাবিত এলাকা মুখ্যমন্ত্রী সরেজমিনে পরিদর্শনে যাবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং দুর্গাপুর থেকে বিকেলেই বর্ধমান থেকে বিকেলেই দুর্গাপুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তার বীরভূমে যাওয়ার কথা রয়েছে, সেখানেও কিন্তু প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের অপপ্রতিনিধি বিকাশ সেনের সঙ্গে, কারণ বিকাশ, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিকেলেই দুর্গাপুর পৌঁছাবেন, সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন, সেখানে কি কোনো রকম কোনো প্রশাসনিক বৈঠক বা কোনো প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী? কিছু কি আপডেট আছে? দেখো, দলীয় সূত্রে যেটুকু খবর পাওয়া গিয়েছে তাতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি সহ প্রশাসনিক কর্তারা অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার নিজে উপস্থিত থাকবেন, পুলিশের সদস্য কর্তারাও থাকবেন। যেখানে সবচেয়ে বড় বিষয় যে বিবিসি জল ছাড়ার কারণে দুর্গাপুরের দামোদর সংলগ্ন এলাকা জলের তলায় চলে যায়, বেশ কিছু মানুষকে সরিয়ে আনতে হয়,
পার্শ্ববর্তী একটি স্কুলে সেই এলাকা পরিদর্শন করার কথাও রয়েছে বর্ধমান থেকে ফেরা করছেন মুখ্যমন্ত্রী। তারপরে তিনি কার্পেট হাউসে ঢুকবেন এবং দলীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। আগামীকালই মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার কথা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। দুর্গাপুরের এই বৈঠকটা জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রয়েছে এবং জেলার যে প্রথম সারির নেতারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বেশ কিছু বিষয়ে তিনি প্রকাশ করবেন, অর্থাৎ আলোচনায় দুর্গাপুরের বেশ কিছু সমস্যা এবং উন্নয়নের কথাও উঠে আসবে। একেবারে নজর থাকবে বিকাশ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং রাতেই দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং বর্ধমান থেকে বিকেলেই তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন যেমনটা আমরা জানতে পাচ্ছি। তবে বর্ধমানের জামালপুর এবং রায়না দুরম্পুর ব্লকে যে বন্যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে, যে প্রশাসনিক বৈঠক বর্ধমানে করবেন মুখ্যমন্ত্রী, মূলত বন্যা দুর্গত এলাকায় যে ক্ষতিগ্রস্ত পরিস্থিতি নিয়েই হয়তো আলোচনা হতে পারে। তবে সরেজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যায় যে প্লাবিত হয়েছে বর্ধমানের যে এলাকা সেখানে তিনি পরিদর্শন করবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।